আসসালামু আলাইকুম, আমি আজকে আছি গোল্ড অন সেভেনে। আর আমরা দুজন কাপল চ্যালেঞ্জ নিয়েছি, এটা দুই মিনিটের মধ্যে শেষ করতে হবে। আর শেষ করতে পারলে সম্পূর্ণ ফ্রি, এক টাকাও দিতে হবে না। আর যদি না পারি তাহলে বাস দেওয়াই দিবে আর কি। কত টাকা? ৩৯৯ টাকা, দুইটা, তাই তো? সো দেখি পারি কিনা। শুরু করবো, টাইমিংটা কোথায়? টাইমিং ধরবে দরকার নেই, খাওয়া শুরু দেখি। তো পারবা নাকি? ইনশাল্লাহ। তুমি কিছু বলো যে কিরকম পারবা, দেখে কি মনে হইতেছে? দেখে তো মনে হইতেছে পারবো না, কিন্তু ট্রাই তো করবো। আচ্ছা দেখা যায়, কারণ যারা যারা কাপল আছেন খাদক, তারা আসতে পারেন এখানে সম্পূর্ণ ফ্রিতে। মানে তারপর টাকাটা নিয়ে আসবেন যদি না পারেন, একটা মাংস মানে ব্যাপার স্যাপার আছে। টাইমিং ধরবে, শুরু করবো নাকি? হ্যাঁ করেন। ওকে স্টার্ট, বিসমিল্লাহ। পানি টানি দিবেন না? হ্যাঁ কিনবেন, বলুন। যে দেন গলায় তেল কি করবো? এগুলো না দিলেও হইতো। মুরগি মাংসের মজা আছে, পানি অল্প খাই না, পারবা না। আস্তে আস্তে খাইলে হবে না, তাড়াতাড়ি না, দুই মিনিট সময়। মুরগিটা তাদের খাও, আরে ভাই কেমনে না, এইরকম কথা বলেন। দেখেন শেষ, মুরগি শেষ, বাইরে ভাই পারমিনে মনে হইতেছে। বিনোদনও পাইলেন, খাবারও খাইলেন, আবার কি অর্ধেক দামও দিলেন যদি হারেন। আর জিতলে তো পুরোটাই লাভ, এক টিকেটে ৩২০। এরকম ভাবে খাইলে কি জিততে পারবো বলেন আপনারাই? মানে জিতার জন্য না। যাই হোক, চিকেনটা খুব মজা। আর একটা এনারা কিন্তু চামচ দেয়, এক নম্বর চামচ দিতে পারবেন না, হাত দিয়ে এরকম এরকম দাবার পারলাম না। এক মিনিট ৫৩ সেকেন্ড হয়ে গেছে, পানি নেই, যুক্ত নাই, কিন্তু অনেক মজা ভাই। এটা ৫ মিনিট করেন, তারপর আমি পারবো না। আমাদের আগের চ্যালেঞ্জটা ৫ মিনিটের ছিল, ওটাতে চিকেন ছিল ২ পিস, এটার আপনার খাবার এরকম সাইজের ২ পিস, এটা তো এক মুরগির অর্ধেক না, এটা হাফ চিকেন, মানে কোয়ার্টার, এটা এক মুরগির অর্ধেক না, চার ভাগের এক ভাগ। আমাদের কিন্তু খাবারের স্বাদটা সেই, খাবার মজা, কিন্তু পারলাম না, এটা হচ্ছে দুঃখ। মানে আমাদের এক পিস চিকেনের দাম কত জানেন? এক পিস চিকেনের দাম ৩৫০ টাকা শুধু চিকেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আর শুধু আপনাদের কত দেখছেন, দুইটা মিলে ৪৩৯ টাকা চিকেনটা অনেক মজা। আমরা চাই তাও মানুষ চ্যালেঞ্জটা জিতো ভাই। আপনাদের কেউ বাইরে খাইয়েন না, কার্ড নেওয়া লাগবে না, অফারটা খাবেন, পারলে তো পারছেন, না পারলে আস্তে আস্তে খাবেন, তারাও না নেই, তারাও না নেই, পুরোটাই লাভ। নাকি রেস্টুরেন্ট আসলেন, হাজার হাজার ছবি তুললেন, একটু মজা মারলেন, আবার চ্যালেঞ্জটা জিতলেন। না মুরগিটা আসলে যত খাই তত ভালো লাগতেছে। কত মিনিট হয়েছে ভাই? ৩ মিনিট হয়ে গেছে, অর্ধেক শেষ হয়ে নেই। আমার ১০ মিনিট টাইম দিলে পারতাম মনে হয়। তুমি তোমার আজকে কাজ যাই, খালি চ্যালেঞ্জ দেখবা, এরপরে জিতবা। কি বড় বড় সাইজ নাই, বলতে দুই দিনের পরে এসে ফুসকা চ্যালেঞ্জ জিতবেন, দুজন জিতবেন, তাই পারবেন। আচ্ছা আজকে তো ভাই যখন বলছে আসবো, আবার দেখি পারি কিনা। টাইম শেষ ভাই, ১০ মিনিট চলে, আমাদের আরো ৫ মিনিট দাঁড়াই দিলে জিততে পারবো না, ডোন্ট ওয়ারি। ছোট ছোট একবারে মুখে ঢুকবে না,
একটু দেখি একটু স্যাম্পল ফুচকা চ্যালেঞ্জের, নেক্সট টাইম ফুচকা চ্যালেঞ্জ দিব। ওইটা নাকি পারবো বললো। আমরা দুপুরে পারবেন একটা একশো বাজে সুর ম্যাডাম, কালকে চলে আসে সকালে। এটা তো একটা মুখে একবার দিলে শেষ হবে না? হ্যাঁ, আপনার এগুলো খেয়েছে তারপরে ফুচকা দিচ্ছে চার বইনের সাথে খেয়েছে, ঠিক আছে। এটা কি এরকম ভাই? না ওই যা ছেলে ঠিক না, ওরা ফোন থাক ভাই মেয়ে পাশে বোনের সাথে 2000 টাকা দিলে তোমার এ নিয়ে আর কাপল চ্যালেঞ্জ দেওয়া যাবে না, সিঙ্গেল সিঙ্গেল চ্যালেঞ্জ দিতে হবে। খাও না, এমনি খাও মাংস গুলো, খাও সালাদ গুলো, এই সালাদ গুলো মজা। দুজনে চ্যালেঞ্জ নিলাম কিন্তু দুঃখের বিষয় হেরে গেলাম। থাক, খাবার কোয়ালিটি ভালো ছিল। খাবার কিভাবে শেষ করব 2 মিনিটে পসিবলই না। আর দুপুরে না খাই আসলে ভালো হইতো, যদিও আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আসছিলাম, তাই একটু পেটটা ভরা ভরা ছিল, কি বলো? পেটটা ভরা ছিল এটা কোনো কথা না, আমি জীবনে পারতাম না, হারতাম। যাই হোক, খাবার কোয়ালিটি বেশ ভালো আর এখানে পরিবেশটা খুব সুন্দর, আসতে পারেন আর খাবার টেস্ট করতে পারেন, মানসম্মত খাবার। আর যারা দুপুরে কাচ্চি টাচ্চি খান ওইটা না খাইয়া একদিন দুইজনে 400 টাকা পকেটে নিয়ে আসবেন, যদি পারেন তো পারলে নেই, কি বলো? পারবেন আপনারা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।